হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। চলে এসেছি তোমার সাথে আবার একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে কী থাকছে সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। বাট আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ, আমার খুব ভয় লাগে এটা করতে, বাট করতে হবে তাই করি। তো তোমরা দেখো আমি কী করছি, কেন তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমার ভয় লাগছে এটা করতে। দেখো ঠিক আছে, সাথে দেখো, স্টে টিউনড। দেখো বসে বসে কী করছে, ওর বোল্টকে নিয়ে ও চেয়ারে বসে বসে টিভি দেখছে। চেয়ারটা বসার স্টাইল দেখো, শুধু চেয়ারটাকে উল্টো করে নিয়ে ওইভাবে বসছে। আর ওই কোলে ওটা যেটা আছে সেটা হচ্ছে ওর বোল্ট, ওটাকে ও খুবই ভালোবাসে। ও এমনি ডগি খুব ভালোবাসে, ডগির সাথে খেলতে খুব ভালোবাসে। তো ওটা হচ্ছে ওর বোল্ট, ওকে খুব ভালোবাসে, সারাক্ষণ কোলে নিয়ে রাখো। ওই দেখো এখন ছুঁড়ে ফেলে দিয়েছে বোল্টকে, আবার এখন আবার বোল্টকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বোল্টকে আর চাই না। তো এবারে ও বোল্টকে নিয়ে দাদুর কাছে যাবে বলে জেদ করছে। তুমি বোল্টকে খুব ভালোবাসো? হ্যাঁ তুমি এখন কোথায় যাচ্ছো বোল্টকে নিয়ে? বোল্টকে নিয়ে দাদার কাছে যাচ্ছি। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাবধানে যাও, হ্যাঁ আস্তে আস্তে। এবার হলো সেই আসল জিনিসটা, ফ্যান পরিষ্কার করা। আমার ভীষণ ভয় লাগে, আমি উপরে উঠলে পরেই আমার মাথা ঘোরায়, আমার ভার্টিকো আছে, তো আমি মাথা ঘোরায় উপরে তাকালে, বাট করতে তো হবে, কি করব বলো, কেউ তো করে না। আর এত নোংরা হয়ে থাকে ফ্যানগুলো যে কিছু বলার নেই, তেল ছিটে পড়ে যায়। স্পেশালি এই ডাইনিংয়ের ফ্যানটা বেশি হয়, তো আমি উপরে উঠলেই আমার না খুব প্রচণ্ড মাথা ঘোরায়, প্রচণ্ড। কিন্তু করার নেই, করতে তো হবেই পরিষ্কার। তাই এটাই তোমাদেরকে বলছিলাম যে আমার এত ভয় লাগে, এত ভয় লাগে এটা করতে। আর এত উঁচু না, আমাকে অনেকটা উঠতে হয় সিঁড়ির, দেখো প্রায় পুরোটাই আমি উঠে গেছি সিঁড়ির, আর একটুখানি বাকি আছে উঠতে, আর একটা দুটো একটা ধাপ উঠতে বাকি আছে। তো মনে হয় যেন ধূপ করে পড়ে যাবো নিচে, সেই জন্য। আনা হচ্ছে পালং শাক হয়েছে, আলু পেঁয়াজ নিয়ে এসেছি, আর লঙ্কা আর কিচ্ছু না। কালকে মাছের ঝোল আছে, একটু ডাল করেছি, আর একটু আলু ভাজবো, আজকে এটাই মেনু। রাত্রেবেলা পালং শাক দিয়ে পনির করব, তো তোমাদের কাছে সেটা শেয়ার করব কীভাবে পালং পনির করছি। ফ্যান মুছে মাথা ঘুরে গেছিলো, বাপ রে বাপ। তো যাই হোক, সব কাজ বাজ সেরে আমি স্নান করে নিয়েছি, এখন আমি বাবানকে খাওয়াবো, তারপরে নিজেরা খাবো, তারপরে একটু বেরাবো। আজকে একটা বোনের সাথে দেখা করতে যাব আমার, তো তাকে তোমাদের সাথে আলাপ করবে না, তারপরে ওর সাথে বেরোবো, একটু এক জায়গায় যাবো, একটু ঘুরে আসবো, আড্ডা মেরে আসবো, ঠিক আছে। কি করছিস এটা? রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি, যাই ঘুরে আসি, কোথায় যাচ্ছি কি করছি সকলের সাথে শেয়ার করব। হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে অটো ধরবো, অটো ধরে তারপরে যাব, এটা এটা অটো স্ট্যান্ড অবধি যাব। ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি, এত রোদ তাকানোই যাচ্ছে না, কিভাবে ভিডিও করব জানি না এত রোদে। তবে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, দেখা যাক। অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, ছায়া করতে পারি, এদিকে প্রচণ্ড রোদ, অটো জন্য দাঁড়িয়ে আছি, অটো আসার পরে তারপর আমি ছায়া আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমি পৌঁছে গেছি, বাট এখনও ওর পৌঁছায়নি, তাই আমার একটা ওষুধ নেওয়ার আছে, সামনে একটা ওষুধের দোকান আছে, আমি সেখান থেকে একটা ওষুধ নিয়ে নিই, ততক্ষণে হয়তো ও চলে আসবে। এই যে সোনু চলে এসছে আমার সাথে দেখা করতে, আমরা এখন যাচ্ছি ঘুরতে, দাঁড়াবো পরে কথা হবে আমার তোমাদের সাথে, ঘুরে যাচ্ছি।
কি করবো, নই নেই কাজ তো কই বাজ, তাই জন্য মানে সবই করছি বসে বসে। চলে এসেছি, পুরো ঘেমে গেছি, এখন আমি স্নান করব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দিচ্ছি বাবা, রিংস পাইনি তাই ছেলের জন্য চিপস নিয়ে এসেছি। নিয়ে এসছি খাবো বলে, তো আমি এখন একটা বসে বসে খাবো, আর বাবানও খাচ্ছে চিপস, ওকে খাওয়াবো একটু পরেও, তারপরে রোজকার কাজ করব, পড়াবো, রান্না করব আর কি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন আমি ছেলেকে খাওয়াবো, তারপরে পড়তে বসাবো, তারপরে রান্না করব। তো আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার সবার সাথে কালকে দেখা হবে নতুন ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। টাটা, গুড নাইট।